الله أكبر، الله أكبر، আমি দুই দিন বলছি ভাই আমাকে পাওয়ার দেখায় আচ্ছা চলেন দেখি তুমি মুসলিম মানুষ তুই না ভীত কত ভাই না তো সইল বল সখাই খারাপ হয়ে যাবে আচ্ছা চলেন দেখি যেমন তো সইল আছে মত সইল আছে আচ্ছা 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 হাঁটু দেখি বুঝছি বাবা মামু ও জো 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 দেখা যায় দেখ পাঁচ সাত জন বসিয়ে কি ভাই খেলা দিছে আইসো তো দেখি যা বুঝিয়ে বলি দুনিয়াটা কই গেল এইসব পোলাপান খেলা খেলছে মামু দেখতো কেমন একটা দৃশ্য দেখা দেবো আমি দুই দিন কছি মামু বুঝছিস আমার কথা শোনে না দেখতো দেখতো কেটে আগলে কেমন দুই দিন মারা করি কেন ভাই খেলা টেলা করেন না খেলা বন্ধ করবো মানে কেমন কথা কইলেন তোমরা বর্তমান সমাজ তোরা খারাপ করতেছেন ধাক্কা দিলে কারণ এই মুখের কথায় কাজ হবে না বা হ্যালো আচ্ছা আপনি ওখানে থাকেন আমরা আসতেছি এখন আচ্ছা ওখানে থাকেন আমরা এক্ষুনি আসতেছি ওকে এটা হইলো এদিকে আসেন তো দেখি আসেন তো দেখি এই এরাই তো ছিল না
দেখুন দাদা এখন বিষয়টা হচ্ছে আমরা সামাজিক যে এই যে মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত কিছুকে এখন একটা সীমাবদ্ধের মধ্যে নিয়ে আসছে ঠিক আছে সমাজে কিন্তু এখন সবাই সচেতন আমরা কেউ কিন্তু আগের মতো নাই যে অসচেতনতা অর্থাৎ আপনারা বাড়িতে বা এই যে মাঠে ময়দানে জুয়ো খেলবেন এগুলো আসলে ঠিক না দেখেন আজকে যে এই যে দাদা আপনাদের বারণ করছিল কিন্তু আপনারা বারণ না শুনে ওনাকে অপমান করছেন এটা কি ঠিক উনি তো আপনাদের গার্জিয়ান অর্থাৎ আমাদেরও গার্জিয়ান স্যার অপমান করি নাই তো উনি গার্জিয়ান গ্রামের মুরব্বীটা ঠিক আছে ওটা তো সম্মান দিয়ে বলছিলাম যে এখানে খেলাধুলো না বলি এইভাবে আর সামান্যভাবে আমি হাত গায়ে দিয়ে ওকে তুমি চলে যান চেনা ফানা বলে খেলাধুলো খেলে গেছি বুঝতে পারছি কিন্তু আসলে উনি তো ওই জিনিসটা বড় মাইন্ড গেম বিয়েছে আমি ভাবিনি স্যার আপনারা যে অবৈধ কাজে আছেন আপনারা যে জুয়া খেলতেছেন ঠিক আছে স্যার সেটা বুঝতে পারছি আইনে আইনের পরিপন্থী না তো আপনারা তো এখন আসামি আপনাদের তো স্যার অ্যারেস্ট করতে পারে স্যার সেটা বুঝতে পারছি বুঝিয়েই বলছিলাম সে যে এরকম কাজ করবে এটা আমি জানি আপনারা আর ভুল করিয়েন না যেহেতু উনি একজন গার্জিয়ান মানুষ উনি সম্মানী মানুষ ওনাকে সম্মান দিয়ে চলবেন আর কখনো স্যার তোমার সামনে আমি বলতেছি যা করছি ভুল করছি আর কোনদিন আসলে এরকম খেলা করবো।